Assalamualaikum. সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের এই অনলাইন ক্লাসটি 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী মানবিক শিক্ষার্থীদের জন্য। একাদশ শ্রেণী মানবিক শিক্ষার্থীরা যারা তোমরা সমাজকর্ম বিষয়টি নিয়েছো তাদের জন্য আমার আজকের এই ক্লাসটি। এবং আজকের ক্লাসে আছি আমি নাজমুন নাহার, অধ্যাপক সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমার ক্লাসগুলি সব ক্লাসগুলি তোমরা শুনেছ আশা করি, এবং তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এবং আমি তোমাদের সমাজকর্মর প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা, এই অধ্যায়টি একবার শেষ করেছি, অধ্যায়ের উপর আলোচনা একবার শেষ করেছি পুরো অধ্যায়টির উপরে। এবং এরপরে আমি আবার আমার আলোচনাগুলি মানে আলোচনার উপর রিভিউ ক্লাস নিচ্ছি। আমার সঙ্গে শিক্ষার্থীরা, আমার এই রিভিউ ক্লাস শেষ হওয়ার পরে আমি তোমাদের হয়তো নতুন একটি তোমাদের দ্বাদশ শ্রেণীর জন্য যে সিলেবাস, সেই সিলেবাস থেকে আমি হয়তো নতুন একটি অধ্যায় শুরু করব। তা যাই হোক, আজকের আমার এই রিভিউ ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমি সমাজকর্মের সাধারণ যে নীতিমালা, জেনারিক প্রিন্সিপালস অফ সোশ্যাল ওয়ার্ক, এটা নিয়ে আলোচনা করব। আমি এর আগে তোমাদের সমাজকর্মের নৈতিক মানদণ্ড নিয়ে আলোচনা করেছিলাম। আসলে নৈতিক মানদণ্ড বা সাধারণ নীতিমালা একই ধরনের, তবু আমি আজকে এই সমাজকর্ম অনুশীলনের যে সাধারণ কতগুলো নীতিমালা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এবং আমার আলোচনা শেষে তোমরা সমাজকর্মের মূল্যবোধের সাথে সাধারণ নীতিমালার পার্থক্য কী সেটা তোমরা নির্ণয় করতে পারবে, এবং সাধারণ নীতিমালাগুলো কী কী সেটি তোমরা বলতে পারবে, এবং সাধারণ নীতিমালাগুলো তোমরা বিশ্লেষণ করতে পারবে। এখন আসছি সমাজকর্মের এই সাধারণ নীতিমালা বলতে আমরা কী বুঝি সেটি একটু দেখি। আসলে সমাজকর্মের মূল্যবোধের সাথে অনেকে সাধারণ সমাজকর্মের যে নীতিমালা বা নৈতিক মানদণ্ডগুলো একটু সমর্থক মনে করলো, আসলে দুইটি সম্পূর্ণ আলাদা বিষয় এবং এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এবং সমাজকর্মের পেশাগত যে মূল্যবোধ, তোমাদেরকে যে মূল্যবোধগুলি পড়িয়েছিলাম সেটি একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বা বিবর্ত ধারণা, এবং এই মূল্যবোধগুলি বাস্তবায়ন ঘটে আসলে এই সমাজকর্মের যে নীতিমালা এবং নৈতিক মানদণ্ডের মাধ্যমেই এই মূল্যবোধগুলোর বাস্তবায়ন ঘটে। অর্থাৎ নীতিমালা এবং নৈতিক মানদণ্ড সমাজকর্মের মূল্যবোধ বাস্তবায়নের হাতিয়ার, এবং সত্যিকার অর্থে সমাজকর্মের মূল্যবোধ বাস্তবায়নে সমাজকর্মী সার্বজনীনভাবে কী ধরনের আচরণ করবে তা নীতিমালা এবং নৈতিক মানদণ্ডের মাধ্যমেই প্রতিফলিত হয়। এবং সাধারণত যে সমস্ত নিয়ম বা পূর্ব ধারণা বা বিশ্বাস সমাজকর্মের পদ্ধতিগুলোর বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সমাজকর্মীর কার্যাবলীকে নিয়ন্ত্রণ বা পথ নির্দেশ করে, সেসব পূর্ব ধারণাগুলিকে সমাজকর্মের সাধারণ অনুশীলন নীতি বলা হয়। অর্থাৎ সমাজকর্মের পদ্ধতিগুলো তোমরা ইতিমধ্যেই পড়বে। সমাজকর্মর মূলত তিনটি মৌলিক পদ্ধতি এবং তিনটি সহায়ক পদ্ধতি আলোকেই তারা সেবা গ্রহীতাকে সেবা দিয়ে থাকে। সেই পদ্ধতিগুলো অনুশীলনের সময় পূর্ব নির্ধারিত যে সমস্ত আদর্শ বিশ্বাসকে পথ নির্দেশিকা বা গাইডলাইন হিসাবে অনুসরণ করে সেগুলোকে সমাজকর্মের নীতি বলে। এবং ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম বা সমষ্টি সমাজকর্ম, এগুলি সমাজকর্মের আসলে এক একটি মৌলিক পদ্ধতি। এবং এই সমস্ত পদ্ধতি প্রয়োগ করার সময় এইসব যে নীতিমালা সমাজকর্মের সাধারণ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হয় বলে এগুলিকে আসলে সমাজকর্মের সাধারণ নীতি বা জেনারেল প্রিন্সিপালস হিসাবে আখ্যায়িত করা হয়। এবং এই নীতিমালা মানুষের সমস্যা, মানুষের চাহিদা, সম্পদের যে সীমাবদ্ধতা বা সমাজ ব্যবস্থা, সামাজিক ন্যায় বিচার বা মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, এগুলি সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আসলে এই নীতিমালাগুলো গড়ে উঠেছে। আমরা এখন সেই নীতিমালাগুলো দেখব।
1994 সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স IFSW সমাজকর্মের জন্য 12টি সাধারণ নীতিমালা নির্ধারণ করেছেন এবং আমেরিকার একজন সমাজকর্মী বা বনেশী মলি আর হ্যানকক এই 12টি নীতিমালাকে তিনি নতুনভাবে উপস্থাপন করেছেন। তিনি সমাজকর্মের 12টি অনুশীলন নীতি তিনভাবে তিনি উপস্থাপন করেছেন এবং তার একটি বই রয়েছে প্রিন্সিপাল অফ সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস মলি আর হ্যানকক, সেখানে তিনি এই নীতিমালাগুলোকে তিনভাবে উপস্থাপন করেছেন। আমরা এখন দেখি, প্রথম হচ্ছে সমাজকর্ম অনুশীলনের নৈতিক নীতিমালা, এথিক্যাল প্রিন্সিপালস অফ সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস। এখানে কী কী আছে? এখানে তিনটি নীতি আছে। 1 নম্বর হচ্ছে মানব মর্যাদা ও মূল্যের প্রতি সম্মান প্রদর্শন, অর্থাৎ আমরা সামাজিক মূল্যবোধ, সমাজকর্মী মূল্যবোধের মধ্যে এটি পড়েছি যে সমাজকর্মের একটা মানে একটি দার্শনিক ভিত্তি হলো, সর্বজনীন দার্শনিক ভিত্তি হলো মানব মর্যাদা এবং মূল্যের প্রতি সম্মান প্রদর্শন। এটি সমাজকর্মের একটা প্রধান নৈতিক নীতি, অর্থাৎ সমাজকর্মে বিশ্বাস করা হয় যে সমাজের ধনী গরিব, নারী পুরুষ, সাদা কালো, ধর্ম বর্ণন, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা মর্যাদা রয়েছে এবং মর্যাদা তারা স্বীকৃতি চায়, এবং সমাজকর্মী তার যে ক্লায়েন্ট বা যিনি সাহায্যের জন্য সমাজকর্মীর কাছে আসে সে সমস্ত সমস্যাগ্রস্ত সেবাগ্রহীতাকে তার যে স্বীয় মর্যাদা এবং পৃথক সত্তার স্বীকৃতিদানের মাধ্যমে তাকে গ্রহণ করেন, এবং সমাজকর্মের সবগুলো পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে এই ব্যক্তির মর্যাদা তাকে স্বীকৃতি দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে সেবাগ্রহীতার কল্যাণ, ক্লায়েন্টস ওয়েলবিং, অর্থাৎ সমাজকর্মীদের পেশার মূল লক্ষ্যই হচ্ছে সেবাগ্রহীতা সর্বাধিক কল্যাণ। অর্থাৎ এখানে একটি নীতি অনুসরণ করা হয় যে সসীম সম্পদের মাধ্যমে সেবাগ্রহীতার অসীম যে সমস্যার সেটার সমাধান দেওয়ার চেষ্টা করা হয় এবং সেবাগ্রহীতার সর্বাধিক কল্যাণের চেষ্টা করা হয়, এবং সমাজকর্মী তার দায়িত্ব বা তার পেশাগত দক্ষতা বা যোগ্যতা প্রয়োগের মাধ্যমে সেবাগ্রহীতাকে সেবা দিয়ে থাকেন, এবং সমাজকর্মীরা নিজের মানে পেশাগত মানে এবং সেবাগ্রহীতাকে সেবাদানের ক্ষেত্রে তিনি সমাজকর্মী সেবাগ্রহীতার সাথে একটি পেশাগত সম্পর্ক তৈরি করেন, এবং এই পেশাগত সম্পর্ক সমাজকর্মী কখনোই তার নিজের স্বার্থে ব্যবহার করে না, এবং সমাজকর্মীকে সেবাগ্রহীতার স্বার্থ এবং কল্যাণের প্রতি সদা সতর্ক থাকতে হয়, এবং যে কোনো ধরনের এবং সেবা প্রদানের ক্ষেত্রে যে কোনো ধরনের ছোটো বড়ো যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের একটা মাপকাঠি হচ্ছে বা একটা মানদণ্ডই হচ্ছে সেবাগ্রহীতার সর্বোচ্চ কল্যাণ সাধন, অর্থাৎ কীভাবে সেবাগ্রহীতার সর্বোচ্চ কল্যাণ আনান করা যায় সেই বিষয়ে মাথায় রেখেই এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে কোনো বিষয়ে, অর্থাৎ সেবাগ্রহীতা কল্যাণকে এখানে সব কিছুর উপরে স্থান দেওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে গোপনীয়তা বা কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ এখানে গোপনীয়তা বলতে এখানে তোমাদের সমাজকর্মী মূল্যবোধের মধ্যেই পড়েছি যে সমাজকর্মীর সাথে সেবাগ্রহীতার যে একটা পেশাগত সম্পর্ক তৈরি হয় এবং সে সম্পর্কের ক্ষেত্রে সমাজকর্মীকে এরকম বিশ্বাস মানে সেবাগ্রহীতার কাছে এরকম বিশ্বাস স্থাপন করতে হয় যে তার সেবাগ্রহীতা সমস্ত তথ্যাদি এখানে গোপন রাখবে, এবং সেবাগ্রহীতা যখন এই বিশ্বাসটা সেবাগ্রহীতার মধ্যে যখন এই বিশ্বাসটি আসবে তখন সেবাগ্রহীতা অকপটে সমাজকর্মীর নিকট তার সকল তথ্যাদি প্রকাশ করবে, এবং এই ধরনের বিশ্বাস স্থাপন ছাড়া আসলে সেবাগ্রহীতা যেমন তার তথ্য প্রকাশ করবে না এবং সমাজকর্মীও তার মানে পর্যাপ্ত তথ্যের অভাবে সেবাগ্রহীতার জন্য মানে মানে উপযোগী কোনো কার্যক্রম তাহারা গ্রহণ করা সম্ভব হয় না, অর্থাৎ গোপনীয়তা নীতি অনুসরণ ক্ষেত্রকে অনুসরণ করার ক্ষেত্রে সমাজকর্মীকে সবসময় সচেতন থাকতে হয়, এবং এখানে দেশের যে আইন বা মানুষের অধিকার, সমাজের যে সমাজকর্ম প্রতিষ্ঠানের যে নীতি আদর্শ লক্ষ্য এগুলোকে মাথায় রেখেই সমাজকর্মী এই নীতিটা খুব সতর্কতার সাথে পালন করেন। এরপরে হচ্ছে সমাজকর্মী পেশাগত কর্ম সম্পাদনের সঙ্গে সংশ্লিষ্ট নীতি, অর্থাৎ প্রিন্সিপালস রিলেটেড টু ওয়ার্কার্স প্রফেশনাল ইউজ অফ সেলফ। এখানে কয়েকটি নীতি আছে, শুধু সমাজকর্মীর আত্মসচেতনতা, রেসপন্সিবিলিটি ফর সেলফ অ্যাওয়ারনেস,
অর্থাৎ পেশাগত সেবাদানের ক্ষেত্রে একটি হাতিয়ার হিসেবে সমাজকর্মিতা নিজের যোগ্যতা দক্ষতা খুব সচেতনভাবে এবং সুশৃঙ্খলভাবে ব্যবহার করে থাকেন, এবং সমাজকর্মীর এখানে খুব আত্মসচেতনভাবে তার যোগ্যতা দক্ষতা সম্পর্কে সচেতন থেকে নিজেকে সমস্যা সমাধান প্রক্রিয়ায় তিনি সম্পৃক্ত করবেন। অর্থাৎ সমাজকর্মীর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আত্মসচেতনতার আসলে মানটা নির্ধারণ করে। অর্থাৎ সমাজকর্মী নিজ দক্ষতা বা যোগ্যতা সম্পর্কে তার যে মানে তার যে মনোভাব, সেটি তার যে দৃঢ়তা, তার দক্ষতা বা তার যোগ্যতার প্রতি তার যে দৃঢ়তা, সেটার উপরে আসলে আত্মসচেতনতার মানটা নির্ভর করে। অর্থাৎ এখানে সমাজকর্মীকে আত্মসচেতনতা থেকেই তার যোগ্যতা এবং দক্ষতাকে তিনি প্রয়োগ করে থাকেন। 5 নম্বর হচ্ছে গ্রহণ বা অ্যাকসেপ্টেন্স। গ্রহণ তোমরা সমাজকর্মীর মূল্যবোধের মধ্যে প্রয়োগ যে গ্রহণ, অর্থাৎ এই গ্রহণটা একটি দ্বিমুখী প্রক্রিয়া। অর্থাৎ সমাজকর্মী যেমন সাহায্য গ্রহীতাকে বা সাহায্যের দিকে গ্রহণ করে থাকেন, তার ক্লায়েন্টকে গ্রহণ করে থাকেন, ক্লায়েন্টেরও তেমনি সমাজকর্মীকে গ্রহণ করতে হবে। অর্থাৎ সমাজকর্মীর প্রতি তার বিশ্বাস স্থাপন করতে হবে, এবং এই সমাজকর্মী এবং সেবা গ্রহীতা পরস্পর গ্রহণ করার মাধ্যমে এই নীতির আসলে বাস্তবায়ন ঘটে। এবং সমাজ সাহায্যার্থী যখন সমাজকর্মীর নিকট আসে, তখন সাহায্যার্থীর যে ভয়, ভীতি, দ্বন্দ্ব, হতাশা, উদ্বেগ, এগুলি থাকাই স্বাভাবিক। কিন্তু সমাজকর্মী তার যে আত্মসচেতনতা নীতি বা তার গ্রহণ নীতি বা যে গোপনীয়তা নীতি, এগুলো অর্থাৎ একটা পেশাগত সম্পর্ক স্থাপন করেই সেবা গ্রহীতা কেমনভাবে গ্রহণ করবে, যাতে সমস্যা সমাধানের একটা ইতিবাচক পরিবেশ সেখানে সৃষ্টি হয়। 6 নম্বর হচ্ছে বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নন জাজমেন্টাল অ্যাটিচিউড। সেটা হচ্ছে যে সেবাগ্রহিতার এখানে সমাজকর্মী যখন সেবাগ্রহিতা যখন সমাজকর্মীর নিকট তার সকল তথ্যাদি পেশ করবে, তখন সেবাগ্রহিতার আসলে দোষ গুণ বিচার করা সমাজকর্মীর কাজ নয় বা পেশাগত দায়িত্বও না। এবং সমস্ত ব্যক্তি বা সেবা প্রার্থী বা সাহায্যার্থী সমাজকর্মীর নিকট নিজেকে তখনই নিরাপদ মনে করবে যখন সে দেখবে সমাজকর্মী সত্যিকারভাবে বিচার নিরপেক্ষ অর্থাৎ ভাবে তাকে গ্রহণ করছে, এবং তাকে বিচার নিরপেক্ষ দৃষ্টিতে তাকে গ্রহণ করছে, এবং পেশাগত সমাজকর্মী ব্যক্তির যে আচার আচরণ, মূল্যায়ন, বিচার বিশ্লেষণের ভিত্তি হচ্ছে সমস্যা সমাধানের। এখানেই মানে সমাজকর্মীর পেশাগত দায়িত্বই হচ্ছে সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ন, ব্যক্তি হিসাবে সেবা প্রার্থীর দোষ গুণ বিচার করা নয়। অর্থাৎ এখানে নন জাজমেন্টাল অ্যাটিটিউড তার থাকতে হবে। তারপরে আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজকর্মীর অংশগ্রহণ, সোশ্যাল ওয়ার্কার্স কন্ট্রোলড ইমোশনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ সমাজকর্মীকে তার আবেগ, অনুভূতি, এগুলি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ সাহায্যার্থীর যে সমস্যা, সে সমস্যা আবার সমাজকর্মীর মধ্যেও থাকতে পারে। এখন সাহায্যার্থী যখন তার সমস্যা ব্যক্ত করবে সমাজকর্মীর নিকট, তখন সমাজকর্মীও তার তার সমস্যার সাথে সাহায্যার্থীর সমস্যা যদি মিলিয়ে ফেলে, অর্থাৎ এখানে একীভূত হয়ে যায়, তাহলে কিন্তু এখানে সমস্যা সমাধান করা সম্ভব হবে না। এবং সমাজকর্ম সমস্যা সমাধান প্রক্রিয়ায় সমাজকর্মী যে আবেগ, অনুভূতি নিয়ন্ত্রণের অভাবেই আসলে অনেক সময় সেবার যে কার্যকারিতা সেটি দুর্বল হয়ে পড়ে। এবং এজন্যই সমাজকর্মীকে তার নিজস্ব যে আবেগ, অনুভূতি, সেটিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং কখনোই সেবাগ্রহিতা বা সাহায্যার্থীর সাথে তার আবেগ, তার যে তার একই সমস্যা থাকলে সেই তার আবেগ, অনুভূতি সেবাগ্রহিতার কাছে কখনোই প্রকাশ করা যাবে না। এরপরে সমাজকর্ম পদ্ধতিগুলোর অনুশীলন সংশ্লিষ্ট নীতি, প্রিন্সিপালস রিলেটেড টু সোশ্যাল ওয়ার্ক মেথড। অর্থাৎ এখানে এখানে যে কয়েকটি নীতি আছে, সেখানে হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রীকরণ বা ইন্ডিভিজুয়ালাইজেশন। এই ইন্ডিভিজুয়ালাইজেশন হচ্ছে যে মানব সত্তার যে সহজাত মর্যাদা এবং মূল্যের প্রতি সম্মান প্রদর্শন। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যে আলাদা,
এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি যে পৃথক, তার বৈশিষ্ট্যে, তার আচার আচরণে, সেদিক থেকেই প্রত্যেক ব্যক্তিকেই পৃথক সত্তা হিসেবে সমাজকর্মকে বিবেচনা করতে হবে। ব্যক্তি স্বতন্ত্রীকরণ সমাজকর্মের একটি অন্যতম একটি পদ্ধতিগত নীতি, এবং এখানে এই ব্যক্তি টু ব্যক্তি যদি আমরা আলাদা করতে না পারি, তাহলে কিন্তু এখানে ওই সেবা যে কার্যক্রম সেটি অনেক অনেকভাবেই অনেক অনেকাংশে দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ এখানে সমাজকর্মী একটা পদ্ধতিগত নীতি হচ্ছে প্রত্যেক ব্যক্তি যে আলাদা, এবং প্রত্যেক ব্যক্তি যে নিজস্ব আলাদা বৈশিষ্ট্য আছে সেটি তার মাথায় রেখেই তার সেবা কার্যক্রম গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে আবেগ অনুভূতির উদ্দেশ্যমূলক প্রকাশ, পারপাসফুল এক্সপ্রেশন অফ ফিলিংস। অর্থাৎ সেবা গ্রহীতার আবেগ অনুভূতির যে উদ্দেশ্যমূলক যে প্রকাশ, কার্যকর সেবাদানের একটা অন্যতম প্রয়োজনীয় উপাদান, এবং সমাজকর্মী চেষ্টা করেন সাহায্যার্থী যাতে তার সকল আবেগ অনুভূতি, সেটি ইতিবাচক হোক বা নেতিবাচক হোক, সব ধরনের আবেগ অনুভূতি সমাজকর্মীর নিকট ব্যক্ত করবেন। এই জন্যই এমনভাবে পেশাগত সম্পর্কটি স্থাপন করা হয় যাতে সাহায্যার্থী তিনি অকপটে তার সকল আবেগ অনুভূতি সমাজকর্মীর নিকট প্রকাশ করবেন। এতে করে তিনি তার মানসিক চাপ কমে এবং তিনি নিজেকে অনেকটাই হালকা মনে করবেন সাহায্যার্থী। তখন যখন সেবাগ্রহীতার এই আবেগ অনুভূতি তার সমস্যার অংশ হয়, তখন উদ্দেশ্যমূলক আবেগ প্রকাশ তাদেরকে সমস্যামুক্ত করে। অর্থাৎ এই আবেগ অনুভূতি প্রকাশের মাধ্যমে সেবাগ্রহীতা অনেকটা মানসিক চাপ কমে এবং সে নিজেকে হালকা মনে করে, এবং সে এই সমস্যা সমাধান প্রক্রিয়ায় নিজেকে একটি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। এবার হচ্ছে সেবাগ্রহীতার আত্মনিয়ন্ত্রণ বা সেলফ ডিটারমিনেশন, এটা একটি এটি সাহায্যার্থীর একটি মৌলিক অধিকার। কারণ সাহায্যার্থী যেভাবে চায় সমস্যা সমাধান প্রক্রিয়ায় প্রতিটি পর্যায়ে সমাজকর্মীকে সেটিকে মাথায় রেখেই তার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হয়। অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং সমষ্টির জনগণ আত্মবিশ্বাসী এবং স্বাবলম্বী তখনই হবে যখন সে তার সাহায্য প্রক্রিয়ায় সে নিজেকে অংশগ্রহণ করবে, তখন তার মতামত বা তার দৃষ্টিভঙ্গিকে বিবেচনায় রেখে সাহায্য কার্যক্রমে পরিকল্পনা বা বাস্তবায়ন করা হয়। এবং এখানে এবং এই সাহায্যদান প্রক্রিয়ায় ব্যক্তির সামর্থ্য, তার ক্ষমতা বা তার দুর্বলতা এখানে মূল্যায়ন করতে এই আত্মনিয়ন্ত্রণ অধিকারটা এই সাহায্য করে। এবং এবং সবসময় সমাজকর্মীর সবসময় সতর্ক থাকতে হবে যে সাহায্যার্থী বা সেবাগ্রহীতা আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা এবং কোনো কিছু জোরপূর্বকভাবে চাপিয়ে না দেওয়া। অর্থাৎ এখানে সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর কোনো মতবিনিময় অমিল হলে সেখানে অবশ্যই একটা আলোচনার মাধ্যমে তাদেরকে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এবার সাহায্য প্রক্রিয়া সেবাগ্রহীতাকে সম্পৃক্তকরণ, ইনভলভমেন্ট অফ দ্য ক্লায়েন্ট ইন দ্য হেল্পিং প্রসেস। অর্থাৎ সেবাদান প্রক্রিয়া সবসময় সাহায্যার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এবং এর আগে যে নীতিমালাগুলি বললাম সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সাহায্যার্থী আসলে সেবাদান প্রক্রিয়ায় নিজেকে অংশগ্রহণ করতে তিনি উৎসাহ পাবেন। এবং প্রত্যেক ক্ষেত্রে অর্থাৎ সাহায্য দান প্রক্রিয়ার যে স্টেপগুলো আছে, প্রথমে স্টাডি, ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট বা সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন, প্রতিটি পর্যায়ে সেবাগ্রহীতার অংশগ্রহণটা খুবই একটি অপরিহার্য বিষয়। এবং সমাজকর্মীরা বিভিন্নভাবে সেবাগ্রহীতাদের উদ্বুদ্ধ করে যাতে তারা নিজেদেরকে সামর্থ্য ক্ষমতা অনুযায়ী সমস্যা সমাধান প্রক্রিয়া অংশগ্রহণে সক্ষম হয় সে বিষয়টি তিনি সবসময় সতর্ক দৃষ্টি রাখেন। সর্বশেষ হচ্ছে ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট বা সেবাগ্রহীতা তার ক্ষমতায়ন। আমরা জানি যে সমাজকর্মের একটা মৌলিক নীতি হচ্ছে মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা, অর্থাৎ সেবাগ্রহীতা বা সাহায্যার্থীতে সক্ষমতা বৃদ্ধি। এবং ক্ষমতায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি, দল বা সমষ্টিকে তাদের ব্যক্তিগত, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক শক্তি বৃদ্ধি এবং তাদের অবস্থার উন্নয়নকে প্রভাবিত করার শক্তি অর্জন তাদেরকে সাহায্য করা হয়।
এবং যাতে ভবিষ্যতে একই ধরনের সমস্যা সমস্যাগ্রস্ত হলে সেবা গ্রহীতা নিজেই তিনি সমস্যা থেকে উত্তরণ লাভের উপায় বের করতে পারেন। এবং এখানে বিশ্বাস করা হয় যে প্রত্যেক ব্যক্তির দল বা সমষ্টির যে সম্ভাবনা, যে প্রতিভা রয়েছে, যথাযথ বিকাশের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করা সম্ভব এবং সাহায্যার্থীরা যাতে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে সেজন্যই ক্ষমতার নীতি অনুশীলন করা হয়। স্নেহের শিক্ষার্থীরা, আজকে এখানে শেষ করতে হচ্ছে এবং এখানে এই অধ্যায়ে তোমাদের যা যা ছিল সকল বিষয় ইতিমধ্যে আলোচনা করেছি। আমি ভবিষ্যতে হয়তো নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব এবং তোমরা আমার নিশ্চয় আলোচনাগুলো শুনেছো এবং একটু শুনবে এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবে। সবাইকে ধন্যবাদ।